বাংলা কনফারেন্স ইনফোর পক্ষ থেকে আমি বিপ্লব তো স্ক্রিনের যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স 100cc বাইক টিউব টায়ার এই বাইকে রয়েছে বিশাল কুরবানি ঈদ অফার আরও পাচ্ছেন আমাদের শোরুম পক্ষ থেকে ডিসকাউন্ট এই বাইকেও কিন্তু রয়েছে 18 মাসের সহজ কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ 30,000 টাকা তো আজকে আমি দুটি হিসাব করব একটি হচ্ছে 30,000 টাকা ডাউন পেমেন্টের হিসাব আরেকটি হচ্ছে 50,000 টাকা ডাউন পেমেন্টের হিসাব তো প্রতি মাসে কত টাকা কিস্তি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিস্তিতে বাইক নিতে হলে কী কী পেপার্স লাগবে সেটিও জানানোর চেষ্টা করব তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেস বগাবাড়ি আশুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক বাইকটির ওজন হচ্ছে 112 কেজি মাইলেজ পাবেন 70+ DS4 ইঞ্জিন এয়ার কুলার ইঞ্জিন 8000 RPM বাইকটির সামনে টায়ার সাইজ হচ্ছে 80x100 পিছনে টায়ার সাইজ হচ্ছে 80x100 খুব স্মুথ সাউন্ড মিটারটি হচ্ছে অ্যানালগ মিটার খুবই আকর্ষণীয় একটি হেডলাইট হ্যালোজিন বাল্ব 12 ভোল্ট 35 ওয়াট ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজিন বাল্ব বাইকটিতে ব্যবহার করা হচ্ছে একটি আরামদায়ক সিট টেল ল্যাম্পটি হচ্ছে হ্যালোজিন বাল্ব বাইকটিতে ব্যবহার করা হচ্ছে একটি সারি গার্ড 4 গিয়ারের বাইকটি সব পিছনে গিয়ার তো এই বাইকটি কিস্তিতে নিতে হলে আপনার পেপার্স লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি 2টি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট 6 মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি 6 মাসের রানিং ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে 6 মাসের কিস্তিতে নেবেন সেই 6 মাসের চেকের পাতা অথবা 3 মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরাইজ শোরুমে গিয়ে আপনি কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,08,000 টাকা কুরবানি ঈদ অফার রয়েছে 8,010 টাকা অফার প্রাইস হচ্ছে 99,990 টাকা তো 50,000 টাকার হিসাবটা প্রথমে আমরা করছি তো বাইকটির অফার প্রাইস হচ্ছে 99,990 টাকা এখানে রেজিস্ট্রেশনে অ্যাড হবে 13,000 টাকা মোট টাকা হচ্ছে 1,12,990 টাকা এখান থেকে আপনি ডাউন পেমেন্ট দিয়েছেন 50,000 টাকা বাকি রইল 62,990 টাকা এই 62,990 টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্টে 1.5% তো আপনি যদি 50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 18 মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 4,445 টাকা 12 মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 6,195 টাকা 6 মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 11,444 টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট আসবে 1.5% এই ছিল 50,000 টাকা ডাউন পেমেন্টের হিসাব এখন আমরা করছি নম্বর সহ 30,000 টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির মূল্য হচ্ছে 99,990 টাকা এখানে রেজিস্ট্রেশনে অ্যাড হবে 13,000 টাকা মোট টাকা হচ্ছে 1,12,990 টাকা এখান থেকে আপনি ডাউন পেমেন্ট দিয়েছেন 30,000 টাকা বাকি রইল 82,990 টাকা এই 82,990 টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে 1.5% তো আপনি যদি 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 18 মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 5,865 টাকা 12 মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 8,161 টাকা 6 মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তির পরিমাণ আসবে 15,077 টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে 1.5% তো আপনি যদি 18 মাসের কিস্তিতে নিয়ে 6 মাসে পরিশোধ করেন 6 মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসেম্বর 18 মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি 12 মাসে পরিশোধ করেন 12 মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসেম্বর তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে দিতে হবে তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমার এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমি কিস্তিতে বাইকগুলো দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথরে শোরুমে গিয়ে কিস্তিতে বাইকগুলো নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে 3,000 টাকা ডিসকাউন্ট মাত্র 97,000 টাকা পাচ্ছেন আমাদের শোরুম থেকে হিরো এইচএফ ডিলাক্স তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেস বগাবাড়ি আশুলিয়া ঢাকা তো বন্ধুরা সে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিক্রম বিদায় নিচ্ছি
আসসালামু আলাইকুম।